ভারতে জঙ্গি কার্যকলাপে সক্রিয় মদত দেয় পাকিস্তান, যার জেরে ভারতে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে ভারত পাক সীমান্ত সংঘর্ষের ঘটনা। মার্কিন প্রশাসনের গোয়েন্দা রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ভারতে সম্ভাব্য পাক জঙ্গি হানার ব্যাপারে সতর্কবাণী শোনালো মার্কিন গোয়েন্দা রিপোর্ট। সেখানে স্পষ্ট ভাষায় দাবি করা হয়েছে, ভারতে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে পাকিস্তান প্রত্যক্ষভাবে জড়িত। পাক প্রশাসনের এমন ভূমিকার দীর্ঘ ইতিহাস রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। তার ফলে জম্মু কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বাইডেন প্রশাসন। সরকারের বার্ষিক গোয়েন্দা রিপোর্ট অনুসারে সীমান্ত পার সংঘর্ষ মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের সক্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের জঙ্গি মদত বাড়ছে। তাতেই উপমহাদেশে উত্তেজনা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয় ওই মার্কিন রিপোর্টে। সেখানে কাশ্মীর উপত্যকায় উরি পুলওয়ামার জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের কড়া ভূমিকা ও বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। আমেরিকার দুশ্চিন্তায় দুই পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাতের আবহ। তবে শুধু পাক সীমান্তের বিষয় নয়, চীন লাগোয়া গালোয়ান প্রদেশ লাল ফৌজের তৎপরতা বৃদ্ধিও উদ্বেগের বলে দাবি করা হয় ওই রিপোর্টে। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হলে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা দেখা দেবে। সেক্ষেত্রে দুই দেশের সশস্ত্র সংঘর্ষ প্রশমনে আমেরিকার হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠতে পারে। কলকাতা টিভি।